السلام عليكم ورحمة الله. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. شرفه توهج جمعه. মঞ্চের উদ্দেশ্য দেশের সর্বজনের শ্রদ্ধ ওলামায়েকরা, আজকের এই মহান সমাবেশে আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সকল তৌহিদি জামাতকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আজকে বাংলার জমিনে সমস্ত মুসলমান ধর্মপ্রাণ ওলামায়েকরাম ঐক্যবদ্ধভাবে আজকে এমনকি উপস্থিত হয়েছে। আমি আশা করি বাংলাদেশের ইতিহাস নতুনভাবে যাত্রা শুরু করল। বাংলাদেশের প্রায় 1.5 কোটি আহলে জনতার পক্ষ থেকে আমি সংখ্যাগরিষ্ঠ সমস্ত মুসলিম জনতার সঙ্গে একটা ঘোষণা করে কথা বলতে চাই। বাংলাদেশে অবশ্যই কোরআন এবং সহি হাদিসের ভিত্তিতে আইন ও শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। এর জন্য আবশ্যিক পূর্ব শর্ত যেটি, সেটি একমাত্র আমার পক্ষ থেকে সকলের কাছে দাবি থাকবে। জনতার ঐক্য আছে, কিন্তু আমি চাই নেতাদের ঐক্য। যদি বাংলাদেশের আজকে যে নেতৃবৃন্দ এই মঞ্চে উপস্থিত আছেন, সকলে ঐক্যবদ্ধভাবে যেভাবে আজকে আওয়াজ উঠানো হয়েছে, এই আওয়াজ যদি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থাপন করতে পারি, তাহলে সেদিন আর ধরে নয় যেদিন বাংলার জমিনে বাংলার সংসদে অবশ্যই কোরআন হাদিসের ভিত্তিতে আল্লাহ পাকের আইন এবং শাসন ও সংবিধান কায়েম হবে। আমি সম্মিলিত জনতার কাছে জানতে চাই, আপনারা কি আল্লাহর ওহির ভিত্তিতে কোরআন হাদিসের ভিত্তিতে এদের শাসন ব্যবস্থা চান? আপনারা কি আল্লাহর ওহির ভিত্তিতে এদের শাসন ব্যবস্থা চান? আল্লাহ, তুমি আমাদের এই সম্মিলিত আওয়াজ কবুল করো না বলুন, আমিন। ইনশাআল্লাহ এদেশে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আল্লাহ পাকের প্রেরিত সত্য দিন অনুযায়ী শাসিত হবে। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি।